এক কাপ চায়ের চুস্কি ছাড়া বাঙালির সকালটাই ভালো করে শুরু হয় না। এখন জাস্ট চা খাচ্ছি, মানে একটা গান আছে না, এক কাপ চা খাস তাহলে ওই সকালটা শুরু। মানে একটা সময় বাংলা সিনেমা খুব দেখতাম, এখন জাস্ট একটা এডিটিং করতেই 5-6 ঘন্টা লেগে যায়। সো মানে যখনই মুভি দেখার প্ল্যান করি তো এটাই মনে হয় কি ওই টাইমটা যদি আমি এডিটিংয়ের পেছনে লাগাই তাহলে আমার একটা এডিটিং হয়ে থাকবে। দেখতে দেখতে দুর্গাপুজো চলে এলো, মানে হাতে মাত্র আর কটা দিন বাকি। বাট যাদের 5 বছরের নিচে বাচ্চা আছে তারা একদম বি কেয়ারফুল, মানে কোভিডের থার্ড ওয়েভ আবার এসে গেছে। অনেক জায়গায় মানে প্রচুর জায়গায় প্রচুর পেশেন্ট ভর্তি হচ্ছে, মানে বেবিরা ভর্তি হচ্ছে যাদের বয়স কিন্তু 5 বছরের নিচে। সো যাদের বাড়িতে 5 বছরের নিচে বাচ্চা আছে তারা প্লিজ বি কেয়ারফুল, এনজয় করো, সব করো, মাস্ক পরো, ডিস্টেন্স মেনটেন করো, স্যানিটাইজ ইউজ করো, নিজের জন্য না হলেও বেবিদের জন্য এটা একটু কেয়ারফুলি থাকো ব্যাস। আজকের এটা হলো ফাইনাল লুক, হালকা বিয়ার্ডটা শেভ করে নিয়েছি জাস্ট। মানে আমি জানি বিয়ার্ড কেটে দিলে আমাকে একটু বাচ্চা বাচ্চা লাগে, মানে আমার যে অরিজিনাল এজ তার থেকে 3-4 বছর তো কমে গেছে এটা আই এম শিওর। সো এটা পুরো ক্লিন করে দিলে একদম মানে স্কুলে চলে যাবো। পুরো ক্লিন করি না, পুরো ক্লিন করলে আমার নিজের লজ্জা লাগে। মানে লাস্ট আমি করেছিলাম আই থিঙ্ক যখন কোভিড-19 স্টার্ট হয়েছে তখন আমি পুরো ক্লিন শেভ করেছিলাম, তখন মাস্ক পরতাম, অতটা চাপ ছিল না। সো যাই হোক, সো এখন জাস্ট রেডি হলাম এই জন্য। এখন যাবো আমি মারকুনি, দুর্গাপুরের মারকুনি প্যান্ডেল। মানে ওখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, মানে মারকুনি তো একটা নাম শুনলেই আমরা একটা দুর্গাপুজোর প্যান্ডেলের ব্র্যান্ডের মধ্যে পড়ে একটা মারকুনি। তো দেখা যাক মারকুনিতে এবারের থিম কী অ্যাকচুয়ালি, সেটা জানার জন্যই এখন রেডি হলাম, বেরোবো। তারপরে অনেক কাজ আছে, আস্তে আস্তে রাস্তায় যেতে যেতে বলবো। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি চ্যানেলের জাস্ট ইন্ট্রো দিতে ভুলে যাই। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো লেটস গো। মারকুনির যে বাসগুলো অ্যাকচুয়ালি যায় বাস স্ট্যান্ড থেকে, দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে, হয়তো ওটা 16 থেকে 17 কিলোমিটার হবে। বাট একটা বাস ওখানে পৌঁছাতে 17 কিলোমিটার যেতে মিনিমাম 1 ঘন্টা 10-15 মিনিট লাগে যায়। তো তাই জন্য ডিরেক্টলি সিটি এলাম, এখান থেকে অটো যায়, অটো অ্যাভেলেবেল অলওয়েজ। তো এখন অটোতে বসে আছি, 4 থেকে 5 জন হয়, তারপরে অটো ছাড়ে, দেন মারকুনিতে যাব। এখন জাস্ট সিটি সেন্টারে ওয়েট করছি অটোর মধ্যে। এখন চণ্ডীদাস মার্কেটের সামনে দাঁড়িয়ে আছে, এটা বেশ একটা জাকজমক মার্কেট, মানে এটা পড়ছে বিজন সাইড। এটা দেখতে পাচ্ছ, এটা একটা রোটারি, এই রোটারিটা মানে 4 মাথার মোড় একটা। ওখান থেকে জাস্ট যেদিক দিয়ে তুমি যদি সিটি সেন্টার থেকে আসো রোটারি ক্রস করে একদম অপোজিটে এটা দিয়ে ঢুকতে হবে। এখন এটা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি, একটু হাঁটতে হয়, জাস্ট 2-3 মিটার ডিস্টেন্স আছে একটা। আর পুজোর যে প্যান্ডেলের গেটগুলো হয় সেগুলো প্রায় এখান থেকে স্টার্ট হয়ে যায়, মানে এখান থেকে তুমি যদি প্যান্ডেল অবধি ক্রস করে যাও, মানে রোড দিয়ে যাও, প্রায় মিনিমাম 7 থেকে 8টা গেট তোমাকে, মানে লাইটিংয়ের গেট তোমাকে ক্রস করতে হবে, লাইনও পড়ে যায় প্রায় এখান থেকে, লাইন স্টার্ট হয়ে যায়। মারকুনিতে ঢোকার আগে যে গেটগুলো হয়, লাইটিংয়ের গেটগুলো, এখনও লাইট লাগানো হয়নি কারণ পুজো এখন অনেকটাই দেরি আছে, প্রায় 16-17 দিন দেরি আছে। আর এখানে দেখতে পাচ্ছ গেট স্টার্ট হয়ে গেছে, এটা 1 নম্বর গেট। এভাবে 1, 2, 3, 4 মানে কাউন্টিং করতে থাকলে পুরো যখন তুমি প্যান্ডেলের ওখানে পৌঁছাবে প্রায় 7 থেকে 8টা গ্রেড তোমাকে ক্রস করে যেতে হবে। এটা এখন 2nd গেট ক্রস করছি, এটা 3rd, এটা 4th, মানে টোটাল 4টা গেট ক্রস করে এলাম, সামনে আরও গেট আছে। সো দেখতেই পাচ্ছ সুকান্ত পার্ক চক্র, এটাই আই থিঙ্ক ক্লাব। সো এটা ক্লাব আর এটা হচ্ছে মাঠ, সামনে প্যান্ডেল হচ্ছে। এবারের থিম কি আমি নিজেও জানি না, বাট প্যান্ডেলের কাজ চলছে দেখতেই পাচ্ছ। পুজো এবারে হয়তো আই থিঙ্ক বেশি বড় সড়ো কিছু করছে না, মানে কোভিডের সিচুয়েশন, বাট কোভিডের সিচুয়েশন সেকেন্ড কথা হচ্ছে যে মানে এই সময়টায় প্রত্যেকেরই সব কিছুরই বাজেট একটু গোলমাল হয়েছে। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক বেশি বড় কিছু হচ্ছে না দেখে যেটা মনে হলো আমার। বাট মারকুনি এরকম একটা জায়গা, মানে যেখানে নাম শুনলেই একটা মনে হয় কি দুর্গাপুজো মারকুনি একটা রিলেটেড ব্যাপার একটা, ঠিক আছে। সো এটা হচ্ছে সর্বজনীন পুজো। সর্বজনীন মানে অ্যাকচুয়ালি কী হয়েছে, মানে একটা সময় ছিল যখন দুর্গাপুজো স্টার্ট হয়, মানে অ্যাকচুয়ালি দুর্গাপুজো 4 দিন ধরে হয় না, সো এটা যে কেউ করতে পারতো না, মানে এটা অ্যাকচুয়ালি আগেকার রাজ রাজা বা যে জমিদার ছিল সেই বংশের লোকরা ছাড়া এটা কেউ করতে পারতো না। সো এরকম একটা সিচুয়েশান আছে কি ওই একটা সময় পুজো হচ্ছে আর ওখান থেকে 12 জনকে বাদ দিয়ে দেয়, ঠিক আছে। তো 12 জনকে বাদ দিয়ে দেওয়ার পর কী হয়,
ওই 12 জন টার্গেট নাই কি আমরা নিজেরা ওই পুজোটা করবো, দুর্গা পুজো করবো আমরা নিজেরা, কারণ ওদেরকে ওই পুজোতে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তো ওই 12 জন টার্গেট নাই কি ওই পুজোটা ওরা নিজেরা করবে, ঠিক আছে। তো ওই 12 জন যখন নিজেরা পুজো স্টার্ট করলো প্রথমবার, তো ওরা এটাই বলে কি আমাদেরকে যেমন অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, আমরা কিন্তু এরকম করবো না, আমরা প্রত্যেকটা মানুষকে এই পাড়ার হোক বা বাইরের হোক, প্রত্যেকটা প্রতিবেশী, প্রত্যেকটা রিলেটিভ, প্রত্যেকটা মানুষকে এই পুজোতে অংশগ্রহণ করতে দেবো, সবাই আসতে পারবে, মজা করতে পারবে, দেখতে পারবে। সো এই জন্যই ওই 12 জন যেহেতু স্টার্ট করেছিল, ওই জন্য কথাটা আসে বারোয়ারি পুজো। বারোয়ারি মানে সর্বজনীন, মানে ওই পুজোতে সবার অধিকার আছে সমান, মানে সবার জন্য অ্যাকচুয়ালি। সো এটা ছিল মার্কুনির প্যান্ডেল, মার্কুনির পুজো মণ্ডপ। দেখা যাক ক্লাবের কাউকে পাই কি না, ক্লাবের কাউকে পেলে তোমাদেরকে বলতে পারবো কি অ্যাকচুয়াল থিম কি হচ্ছে এবারে। আমরা ঠিক ওই মাঠের পেছন দিক দিয়ে আসি, মানে ওই সাইডে গাড়িটা রাখা হয়, ওখান দিয়ে ব্যাক করে করে এখানে একটা মার্কেট আছে, ওদিক দিয়ে আসতে হয়। প্রত্যেক বছর কোথাও আসি না আসি মার্কুনি তো আসতেই হবে, এরকম একটা ব্যাপার। আমাদের দুর্গাপুরের মধ্যে মার্কুনির প্যান্ডেল একদম সেরা হয়, সব থেকে বেস্ট বলতে পারো একদম। তো তোমরাও সবাই এসে ভিজিট করো, অবশ্যই ভিজিট করো, কারণ আমাদের বাঙালি দুর্গাপুজো। আর এত সুন্দর একটা থিম তৈরি হয় কি এখানে আসার পরে পুরো মানে আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। মানে আমি কলকাতাতেও গেছি, বাট সত্যি কথা বলতে আমাদের দুর্গাপুরের প্রত্যেকটা মানুষ খুবই ভালো, মানে ক্লাবের মেম্বাররাও খুব ভালো হয়। মানে কাকু নিজে যে ক্লাবের সেক্রেটারি, ওনাকে বাড়ি অবধি গেলো ফোন সুইচ অফ পেলো বলে, প্লাস আমাকে আবার চেয়ার বার করে বসতে দিল। তো একটা ব্যাপার আছে, নিজেদের এলাকার মানুষদের মানে একটা ব্যবহার একটা আলাদাই হয় সত্যি কথা বলতে। প্লাস ফ্যানও চালিয়ে দিল। দুর্গাপুরের মানুষদের মন অনেক ভালো, আমি তো এখানে বড় হয়েছি, থেকেছি, ইটস রিয়েলি। তো জেঠু এসছে এখন, জেঠুর সাথে কথা বলবো। এই জাস্ট প্যান্ডেলের সামনেই বসে আছি এখন। আমাদের দুর্গাপুরে দুর্গাপুজো মানে মার্কুনি আর দুর্গাপুজো, এই দুটো একদম পুরোটাই রিলেটেড ব্যাপার একটা, মানে দুর্গাপুজো ছাড়া মার্কুনি বা মার্কুনি না দেখলে দুর্গাপুজো পেরোবেই না, এরকম একটা ব্যাপার। তো মানে প্রত্যেক বছরের মতো এবছরও দেখলাম, মানে পুরো একদম শাড়ি দিয়ে যে গেটটা হয়ে থাকে, লাইটিংয়ের গেট, পুরো একদম লাইন বাই লাইন, পার্ট বাই পার্ট, প্রায় এই সাইড থেকে এলে প্রায় 5-6টা গেট পেয়ে যাবে, এই সাইড থেকে এলেও 5-6টা গেট পেয়ে যাবে। সো এখন মানে এবারের থিম কী অ্যাকচুয়ালি? অ্যাকচুয়াল থিম বলতে দেখো, আমরা যেটা এবছর আমাদের বাজেট খুবই কম, বাজেট, হ্যাঁ অ্যাকচুয়ালি মানে করোনার জন্য সবকিছুই বাজেট কম। হ্যাঁ বাজেট কম করার পিছনে কারণ আছে, মানে যেটা আমাদের থিম, হ্যাঁ অ্যাকচুয়াল বলতে গেলে কি এই মৃৎশিল্পীরা না, এই গত 2 বছরে খুব রুগ্ন পর্যায়ে, তাদের উদ্দীপনার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি মাটির হাড়ি, প্রায় 20-25 হাজার এখানে মাটির হাড়ি দিয়ে সাজানো হবে, পুরোটাই মাটির হাড়ি, মাটির হাড়ি দিয়ে সাজানো হবে। আচ্ছা, আর এই সমস্ত কিছু কিছু করছে দেখতে পাচ্ছি, হ্যাঁ মানে এই সামনে যে কাজগুলো হচ্ছে টুকটাক, ওগুলো ওই ইয়ে কালে হবে, মাটি কালার, এই যে পোড়া মাটির কালার, টোটালি পুরো পোড়া মাটির কালার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানুষ যাতে ভিতরে না ঢুকতে পারে, মানে যেখানে একদম পূজোর প্যান্ডেলের ভেতরে মানে যাতে জমাটটা না হয় একদম, মানে সেই জন্য আমরা বাইরে থেকে পুরো টোটালি একদম ঠাকুর প্রদর্শন করবে, দু সাইড দিয়ে চলে যাবে। আচ্ছা, ঠাকুরের একদম উপরে শিব থাকবে, শিব থাকবে। আচ্ছা আচ্ছা, আর দুদিকে দুটো টেরাকোটার ঘোড়া থাকবে, ঘোড়া থাকবে। আচ্ছা আচ্ছা, সব মাটির। আচ্ছা আচ্ছা, এই চিন্তা ভাবনা নিয়ে অল্প পয়সার ভিতরে ভাই প্যান্ডেলটা করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবারের এই প্যান্ডেলটা মানে কততম হচ্ছে পুজো এবারে? 61তম, 61। আচ্ছা, সো জেঠুর সাথে কথা বলে সবাই বুঝতেই পারলে মানে এবারে থিম হচ্ছে অ্যাকচুয়ালি টোটালটাই যেটা হবে, মানে অ্যাকচুয়ালি কী হয়েছে, মৃৎশিল্প যারা মাটির কাজ করে তারা সত্যিকারের অনেকটা, মানে তারা অনেকটাই মানে টাকা পয়সা বা অভাবী টাইপের কিছু একটা বলতে পারো এরকম, মানে এই কোভিডের সিচুয়েশন লাস্ট আমাদের 2-3 বছর ধরে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি, তো তাই জন্য ওই মৃৎশিল্পের হাত দিয়ে টোটালটাই এবারে প্রায় বলছে 20-25 হাজার যে মাটির কলসি হয় সেগুলো দিয়ে পুরোটা সাজানো হবে, বা এখনও কাজ চলছে, এখনও মানে জাস্ট বাসের স্ট্রাকচার রয়েছে, কিছু জায়গায় অল্প কাজ হয়েছে জাস্ট, বাকি এখনও কাজ টোটালটাই বাকি। তো ওই টোটালটাই মানে এবারে পুরোটাই মানে পোড়া মাটির দিয়ে হবে, ঠিক আছে, পুরো পোড়া মাটির কাজ হবে। আর এবারে
61তম পুজো হচ্ছে মারকুনিতে। সো আমিও সবাইকে বলবো এটাই কি সবাই অবশ্যই দেখতে এসো, কারণ দুর্গাপুজো আর মারকুনি এটার পুরোটাই টোটালটাই রিলেটেড ব্যাপার একটা। আর এবারে সবথেকে একটা ভালো ডিসিশন আমার এটাই লাগলো কি অনেক সময় কি হয় মানে বাইরে তো সিকিউরিটি থাকে ভেতরেও থাকে, বাট কি হয় অনেক সময় যখন ভেতরে আমরা লাইন দিয়ে ঢুকি না বাইরে কি হয় অনেকটা স্পেস যখন আমরা লাইন দিয়ে যাই, বাট মন্দিরের ভেতরে তো অতটা স্পেস পাওয়া মানে করা মুশকিল ব্যাপার না, তাহলে মন্দিরটা মানে প্যান্ডেলটা প্রচুর বড় করতে হবে। তো তাই জন্য কি করেছে এটা টোটালটাই বাইরে থেকে মানুষ দেখে বেরিয়ে যেতে পারবে, এটাতে কি হবে ডিস্টেন্স মেনটেন হবে যে একদম মানে যে একদম গা ঘেঁষাঘেঁষি ব্যাপারটা মন্দির যেটা প্যান্ডেলের ভেতরে হয়ে থাকে সেটা একদমই হবে না, এটা খুব ভালো একটা ডিসিশন। ঠিক আছে কাকু, দর্শকদের ব্যাপারে কি বলবে একটু? দর্শক আসি, দর্শক আমাদের মারকুনিতে বলতে প্রচুর দূর দূরান্ত থেকে দর্শক আসে একদম মানে গাড়ির ভিড়ে তো পুরো ভর্তি থাকে চারিদিকে, না তার জন্য আমাদের বিভিন্ন চারিদিকে একদম স্ট্যান্ড করা থাকে, একদম স্ট্যান্ডের সুযোগ আছে, মানুষ যাতে এখানে সুস্থভাবে নিরাপত্তা সহকারে কোভিডের বিধিনিষেধ মেনে একদম যাতে প্রতিমা দর্শন করেন তার জন্য আমরা প্রতিদিনই একদম নিরাপত্তার উপরে খুব জোর দিই, একদম একদম এটা তো থাকে অবশ্যই। তারপর তাদের কোনো রকম শারীরিক অসুস্থতা দুর্বলতা হলে আমরা মেডিকেল ক্যাম্প করি, তারপরে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসে, যদি জল তৃষ্ণা লাগে বিনে পয়সা আমায় সারা রাত ধরে জল খাওয়াই, এই পরিষেবাগুলো আমরা দিয়ে থাকি। মানে এরকমই হতো আগেকার দিনে পুরো রাজ রাজা বা জমিদাররা ছাড়া দুর্গাপুজো করতে পারতো না কেউ, মানে চারটা দিন পুজো করা মানে ভাবতেই পারছো কতটা খরচার ব্যাপার একটা। আর সেক্ষেত্রে তো মারকুনি মানে এত বড় একটা থিম, এত লাইটিং, এত মানুষজন, সিকিউরিটি, মেডিকেল ক্যাম্প, এ টু জেড নিয়ে মানে এটা একটা অনেকটা বাজেটের ব্যাপার, এটা এতটাও ইজি নয়। মন্দিরে পুজো হলে কি হয় জাস্ট একটু হয়তো মন্দিরটা রং করতে হয়, পুজোর খরচা, ব্রাহ্মণের খরচা, একটা ঠাকুর তৈরি করতে যা খরচা, বাট এখানে তো এত এত লাইটস মানে পুরো থিম, কারিগর মানে প্রচুর খরচা প্রচুর একদম। সো এবারে পুজোর প্যান্ডেল এরকমই ছিল মারকুনিতে। তোমরা আচ্ছা কাকু যেটু বলছি যে মানে উদ্বোধন কবে হবে, এটা কি ষষ্ঠীর দিনে হবে? 9 তারিখে চতুর্থীর দিন। আচ্ছা মানে মারকুনির আমাদের পুজো প্যান্ডেলের এটা উদ্বোধন হবে চতুর্থীর দিন। সো সবাই মারকুনি এসো, ভিজিট করো, আমি যা সেটা তোমাদেরকে একটা ইনফরমেশন দিলাম কি হালকা করে কি এবারে মারকুনির থিম কি হতে চলেছে বা কী টাইপের হচ্ছে। সবাই সবাই অবশ্যই এসে এখানে ভিজিট করো, এখানে মা দুর্গার দর্শন করো, মারকুনির প্যান্ডেলের দর্শন করো, সবাই ডিস্টেন্স মেনটেন করে মাস্ক পরে একদম সাবধানে যাতে পুজো মজা করেও পেরোতে পারে আর আমাদের জীবনটাও ঠিক সুন্দরভাবেই থাকে পুজোর পরেও অবধি, কারণ এবারে কিন্তু মা দুর্গা ঘোড়ায় আসছে আর পালকিতে যাচ্ছে। ঘোড়ায় এলে শুনেছি খুব যুদ্ধ বিগ্রহ বা এরকম টাইপের হয় আর পালকিতে গেলে মহামারী টাইপের মানে মানুষের রোগ জ্বালা হয়। সো এটাও একটা কিন্তু সংকেত আমাদের, কারণ আমরা নেচারকে যেমন বিশ্বাস করি, ক্যালেন্ডার যেটা কয়েকশো বছর আগে তৈরি হয়েছিল সেটাও আজকে অবধি আমরা ওই ডেট ধরে সব কিছু মেনে চলছি, সেরকমই এই মা দুর্গার এই যাওয়া আসার ব্যাপারটাও আমাদেরকে বাঙালি হিসাবে যেহেতু আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতেই হবে বা মানতেই হবে। তো সবাই অবশ্যই এটা কেয়ারফুলি মানে পুজো দেখো, ভালো প্যান্টজামার সাথে যেন তোমাদের মনটা প্লাস শরীরটাও যেন সুন্দর থাকে, মানে এটা না হয় কি ভালো প্যান্টজামা পরে পুজো কাটালাম বাট পুজোর পরে আমাদের শরীর খারাপ হয়ে গেল। তো সবাই অবশ্যই এসে মারকুনিতে ভিজিট করো আর থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, অবশ্যই সবাইকে শেয়ার করো যাতে মানুষ আরও দেখতে পায়, জানতে পারে এবারে পুজোর ব্যাপারে আরও। জেঠু তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার জন্য আবার কষ্ট করে এতটা এলে, চ্যানেলকে আমার শুভেচ্ছা জানাই, একদম চলো একদম ভালো কাজ করো, একদম একদম আমাদের পাশে থেকো, একদম একদম নিশ্চয়ই আবার তো পুজোর সময় তো আসছি, এটা তো জাস্ট এটা স্টার্টিং হলো খালি একদম। ঠিক আছে, সো আমি এখন এখান থেকে বেরিয়ে যাবো আর থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ। এটা হচ্ছে মারকুনির পুজোর প্যান্ডেল, এখন কাজ চলছে না, আই থিঙ্ক হ্যালোজিন লাগানো আছে মানে রাতেই বেশিরভাগ কাজ হয়। আর যে জেঠুর সাথে কথা বললাম উনি হলেন ক্লাব সেক্রেটারি। সো দেখতে পাচ্ছ এখানে কিছু জাস্ট কাজ হয়েছে কিছু মাত্র, এখানে পেরেক পড়ে থাকার সম্ভাবনা থাকে, তো বি কেয়ারফুল, দেখে দেখে শুনে হাঁটতে হবে কারণ প্যান্ডেলের সামনে তো এত এত কাজ হচ্ছে যেহেতু প্রচুর পেরেক পড়ে থাকে, বাটামের কাজ হয়। সো এটা জাস্ট এটুকু থিম হয়েছে, এটা পুরোটাই পোড়া মাটি ডিজাইন হবে মানে কালার বা সব কিছু এ টু জেড। ওখানে আমাদের মহাদেবের মিডিলে থাকবে, এখানে দুটো ঘোড়া থাকবে বললো, টেরেকোটা মানে টোটালটাই মাটির যে কাজ হবে প্রায় 20-25 হাজার শুধু কলসি হাড়ি থাকবে বললো।
সো এটাই ছিল আমাদের মার্কুনির থিম।